মুভমেন্ট করতে দিব না, আমরা তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে ওখানে রেখে অথবা ওয়াকিং ডিস্টেন্স আমরা শুনবো স্পেশালকে। আমরা কিন্তু এবার লকডাউনে যাচ্ছি নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য, যেন হুমকির মুখে না পড়ে, এই জন্য আমরা কিন্তু এবারকার লকডাউন আমরা দিয়েছি সাধারণ মানুষকে কোভিড প্যান্ডামিক থেকে রক্ষা করার জন্য, যেটি ডেল্টা ভ্যারিয়েন্ট ইতিমধ্যে দেশের সীমান্তবর্তী এলাকা ক্রস করে ঢাকার পার্শ্ববর্তী জেলাতেও ছড়িয়েছে, সেগুলো প্রতিরোধ করার জন্য এবং আমাদের এই 70 লক্ষ মানুষের সার্বিক জীবনমান রক্ষা করা এবং আমাদের জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে ইতোমধ্যে সরকারি সিদ্ধান্ত মতে আজ আগামীকাল ভোর 6টা থেকে 30শে জুন মধ্যরাত পর্যন্ত আমরা সর্বাত্মক কঠোর লকডাউনের ডিক্লারেশন নিয়েছি। এর পূর্বে আমরা আমাদের জেলা কোভিড কমিটির মিটিং করেছি, এই মিটিংয়ে সকল সভ্যগণ পুলিশ সুপার সিভিল সার্জন মহোদয় সহ সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের এই লকডাউনের মধ্যে সকল রকম গণপরিবহন যেটি আছে সেটি বন্ধ থাকবে এবং সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, সাধারণ চলাচল সীমিত থাকবে। এর মধ্যে ওষুধ, খাদ্যদ্রব্য, আমাদের এগ্রিকালচার বেসড গুডস, ইন্ডাস্ট্রিয়াল গুডস, আমাদের এসেনশিয়াল যে গুডসগুলো আছে এবং সার্ভিসগুলো আছে, যেমন আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস এবং আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এইগুলো এই লকডাউনের আওতার বাইরে থাকবে। Radio Today, 89.6 FM.